5 মিনিট পরেই আমার ক্লাস, এখন আপনারা কোথায় যাচ্ছেন? ক্লাস করার কি ইচ্ছে নেই? অভিকের গম্ভীর মাখা কথায় ভয় পেল দুই বান্ধবী। তাহিয়া অবিভক্ত পরিবর্তন হল না, সে এখনো অন্যদিকে তাকিয়ে অস্বস্তির সংবরণে মত্ত। কিছুতেই অভিকের দিকে তাকাবে না। শৈলী ভয়ে বাকরুদ্ধ হয়ে গেল, মুখ থেকে টু শব্দ বের হলো না। কনুই দিয়ে মীরাকে ঠেলে উত্তর দিতে ইশারা করল। মীরা অপ্রস্তুত হয়ে পড়ল। অসুস্থ বোধ করছি স্যার, তাই চলে যাচ্ছি। সবাইকে একসাথে অসুস্থতা ঘিরে ধরল। আজকাল রোগ শোক দল বেঁধে আসে নাকি? এবার ভালোই বিব্রত বোধ করল মীরা। স্যারকে দেওয়ার মতো উত্তর খুঁজে পেল না, আমতা আমতা করতে লাগলো। অভি গম্ভীর স্বরে বলল, পরীক্ষাকে নাকের ডগায় দাঁড় করিয়ে ক্লাস বাঁধ দেওয়া ভালো কাজ নয়। এ কাজগুলো ছাত্রছাত্রীদের টেনে রিটেক অবধি নিয়ে যায়। ক্লাসে উপস্থিত থেকে মনোযোগ দিয়ে ক্লাস করলো, পরীক্ষার আগের রাতে স্যারদের বিরক্ত করার কথা মাথায় আসে না বলে সামনের দিকে পা বাড়ালো। তাহিয়ার পাশ কাটিয়ে যাওয়ার সময় তাহিয়ার দিকে তাকালো পূর্ণ দৃষ্টিতে। চশমার ফাঁকে চোখ জোড়ার রক্তিম আফা আর চেহারার অস্বস্তি পরখ করে নিল এক পলকে। তাহিয়া আকস্মিক মাথা ঘুরিয়ে সামনে তাকালো, চোখাচোখি হয়ে গেল, অপ্রস্তুত হয়ে পড়ল। সে চোখ সরিয়ে অভিক সামনে পা বাড়ালো। অস্বস্তিতে হাঁসফাঁস করতে করতে দ্রুত বেগে নিচে নামলো তাহিয়া। স্যারের দৃষ্টিতে কি আজ অন্য কিছুর আফাত ছিল যা তাকে বিভ্রান্ত করলো, নাকি সবটাই তার মনের ভুল? দ্বিধায় পড়ল তাহিয়া। অভিক চলে যেতেই তাহিয়া রাগে ফোসফোস করে বলল, হিটলার স্যার শুধু রাগি নয়, সাথে ভীষণ চতুরও। কিভাবে ধরে ফেললো? জিয়াউল স্যারকে এই অজুহাত দিয়ে কত পার পেয়ে গেছি, আর এই হিটলার সব টের পেয়ে ভদ্র ভাষার অপমান করে গেল। ভয়ঙ্কর রকমের চালাকি লোক। বস্তুত সারা বছর ক্লাস বাঙ্ক দিয়ে ফার্স্ট ইয়ারে থিওরি পরীক্ষার আগের রাতে অফিককে কল করে সাজেশন চেয়েছিল মীরা। সাজেশন তো দেয়নি, উল্টে কড়া কথা শুনিয়ে ফোন রেখেছিল অভিক। ফলাফল হিসেবে মীরার থিওরিতে ফেইল এসেছে, তাহিয়ারও এসেছে, পাশ করেছে শুধু শৈলী। এসব নিয়ে সুযোগ পেলে টিপ্পুনি কাটে অভিক, বিশেষ করে ক্লাসে অমনোযোগী থাকলে। অভিকের টিপ্পুনিতে রাগে অগ্নিশর্মা মীরা ফোসফোস করতে করতে বলল, আমার মতো এক নিরীহ মেয়ের অভিশাপে এই হিটলারের জীবনেও ভালো হবে না। বউয়ের হাতে মার খাবে সবসময়। আমাদের টিপ্পনি কাটে তো, দেখবি এই স্যারের বউ হবে ব্যাক বেঞ্চার, প্রতি বছর ফেল করবে, স্যারের মান সম্মান ডোবাবে। বউকে সারাদিন পড়ার টেবিলে বসিয়ে রেখে পড়া গুলে খাইয়েও পাশ করাতে পারবে না, তখন স্যার কপাল চাপড়াবে। স্যারের বউ হবে পৃথিবীর সবচেয়ে রাগি, গম্ভীর, জল্লাদ মহিলা। ওই মহিলা স্যারকে নাকে দড়ি বেঁধে নাচাবে, যত রকমের অত্যাচার আছে সব করবে। বউয়ের রাগে চাপা পড়ে থাকবে সবসময়, টু শব্দও করতে পারবে না। আর রান্না বান্না হবে জঘন্য, বউয়ের রান্না খেয়ে স্যার ছোট ঘর বড় করে দৌড়াদৌড়ি করবে। আমার মতো নিরীহ মানুষের দোয়া কবুল হবে, দেখিনিস? শৈলী ভ্রুকুচকে প্রশ্ন করল, স্যারের বউয়ের কি দোষ? বেচারিকে অভিশাপ দিচ্ছিস কেন? মীরার অভিশাপ শুনে হঠাৎ তাহিয়া সটান দাঁড়িয়ে গেল। চেহারায় অস্বস্তি আর রাগের রেখা সরে গিয়ে আতঙ্কের রেখা দেখা দিল। মনে প্রশ্ন জাগলো, স্যারের সাথে যদি তার বিয়ে হয় তবে সেও এত খারাপ হয়ে যাবে? ডিপার্টমেন্টে সবার অভিশাপ স্যারের বউয়ের উপর, স্যারের সাথে বিয়ে হলে সেই অভিশাপে তাহিয়া শেষ হয়ে যাবে, তার পরিণতি মীরার বলা স্যারের বউয়ের মতো হবে? অসম্ভব, স্যারকে বিয়ে করা যাবে না, কোনোভাবেই না। তাহিয়া আতঙ্কিত গলায় বিড়বিড় করে বলল, আল্লাহ রক্ষা করো। ক্লাস পালিয়ে তিন বান্ধবী সারাবেলা ঘোরাঘুরি করল। মাগরিবের আচান পড়তেই বাসার দিকে রওনা হলো। এর মাঝে মায়ের নাম্বার থেকে গোটা পিসেক ফোন এসেছে, সে বরাবরই কেটে দিয়েছে। সারা বেলার ঘোরাঘুরিতে মনটা কিছুটা প্রসন্ন হয়ে উঠেছিল, বাসায় ঢুকতেই সেই প্রসন্নতা কেটে গেল। ড্রয়িং রুমে বসা মানুষ দুটোকে দেখে চেহারায় রং বদলালো, ফ্যাকাশে চেহারায় ভয়ের আভা দেখা গেল যখন জানতে পারলো পরদিন তার বাগদান। অভিক পরিবার সমেত এসে আংটি পরিয়ে যাবে শুনে অন্তরাত্মা কেঁপে উঠল তাহিয়ার। ড্রয়িং রুমে বসে আছেন তাহিয়ার মামা ফিরোজ খান।
মাহমুদার জরুরি তলব পেয়ে রাজশাহী থেকে ছুটে এসেছেন তিনি। বোনের সাথে আলাপ আলোচনা শেষে তাহিয়াকে বোঝানোর মনস্থির করলেন। তাহিয়াকে দেখে প্রসন্ন হেসে বললেন, এসেছিস তুই, যা ফ্রেশ হয়ে আই, মামা ভাগ্নে আলাপ করব কিছুক্ষণ। আকস্মিক মামার আগমনে অবাক হল। তাহিয়া আন্দাজ করল তাকে বিয়েতে রাজি করানোর জন্য ফিরোজ খানকে ডেকে এনেছে মাহমুদা। এই কাজটা মাহমুদা প্রায়শই করেন। তাহিয়া মায়ের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধাচারণ করলে মামা অথবা নীলিমাকে দিয়ে বুঝিয়ে রাজি করান। বিয়ের ব্যাপারে নীলিমার সম্পৃক্ততা থাকায় তাকে বাদ দিয়ে ফিরোজ সাহেবকে এনেছেন। তাহিয়া বুঝতে পারল তার মা আটঘাট বেঁধে নেমেছেন, তাকে রাজি করানোর কোনো পথ বাকি রাখবেন না। এক দীর্ঘশ্বাস ছেড়ে রুমের দিকে পা বাড়াল তাহিয়া। যেতে যেতে ছক কষল মামা বিয়ের কথা উঠালে কিভাবে মামাকে বুঝিয়ে বিয়ে ক্যান্সেল করবে। ফ্রেশ হয়ে আসতেই ফিরোজ সাহেব আলতো স্বরে বিয়ের কথা উঠালেন। তাহিয়ার অমত পোষণ করার কারণ জিজ্ঞেস করলেন। তাহিয়ার জবাব যেন চিহুপ্পায় আগায় সাজানো ছিল, তড়িৎ জবাব উপস্থাপন করল। উনি আমার স্যার, ছাত্রী শিক্ষকের সম্পর্ক কিভাবে স্বামী স্ত্রীতে রূপান্তরিত হয় আমি তেমন কিছু ভাবতেই পারছি না। ফিরোজ সাহেব হেসে বললেন, এই সামান্য কারণ, শোন, ছাত্রী শিক্ষকের মাঝে পুনয় হওয়াটা অশোভন, এতে ছাত্রী শিক্ষকের মাঝের পবিত্র সম্পর্কটা নষ্ট হয়। কিন্তু পরিণয়ের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। পরিণয় একটি পবিত্র বন্ধন, এতে গায়বে মাহারাম যে কোনো ছেলে মেয়ে আবদ্ধ হতে পারে। এতদিন অভিককে সারের দৃশ্যতে দেখেছিস, সম্মান করেছিস, এখনও সম্মান করবি, সাথে দৃষ্টি কোমল করবি, দেখবি সব ঠিক হয়ে গেছে। সম্পর্কটা নিয়ে ভাব, অভিকের সাথে কলেজের বাইরে কিছুদিন দেখা সাক্ষাৎ কর, ব্যক্তিগত জীবনের অভিককে চেনার চেষ্টা কর, দেখবি তোর আপত্তি থাকবে না। অভিককে পুরো এক বছর অবজার্ভ করেছি আমি, ওর কোনো খারাপ দিক আমার চোখে পড়েনি। ছেলেটা ভালো, তোকে সুখে রাখবে, রাজি হয়ে যা। তাহিয়া নিজের সিদ্ধান্তে অনড়। কোনোভাবেই সে শিক্ষককে বিয়ে করবে না, সে তার মতামত উপস্থাপন করল, যা উপস্থিত দুজনের কাছে গ্রহণযোগ্যতা পেল না। তার মতামত অগ্রাহ্য করে মাহমুদা কড়া স্বরে জানালেন, আমার জানা মতে তোমার কোনো পছন্দ নেই, থাকলে তার সাথে বিয়ে দিতাম। এখন আমাদের পছন্দের ছেলেকে বিয়ে করতে হবে। তোমার জন্য অভিকের চেয়ে ভালো ছেলে চোখে পড়েনি আমার, তাই আমাদের সিদ্ধান্ত অভিকের সাথেই তোমার বিয়ে দেব। কাল অভিক পরিবার সমেত আসবে, তোমাকে আংটি পরিয়ে যাবে, বান্ধবীদের বলার থাকলে বলো, যাও। পছন্দের কথা আশায় তড়িৎ এক যুবকের অবয়ব চোখে ভাসল তাহিয়ার। স্মরণে এলো একটাই নাম, রেহান। তাহিয়া রেহানের স্মৃতিতে ডুব দিল। ক্লাস টেনে পড়াকালীন সময়ে অঙ্ক প্রাইভেট পড়ত তাহিয়া। যে স্যারের কাছে প্রাইভেট পড়ত সেই স্যারের কাছে প্রাইভেট পড়ত রেহান। সে তখন দ্বাদশ শ্রেণীতে পড়ত। প্রাইভেটে যাওয়া আসার পথে প্রায়শই দেখা হতো। শুভ্র বর্ণের ছেলেটাকে প্রথম দেখায় ভালো লেগে গিয়েছিল তাহিয়ার। প্রথম প্রেম এসেছিল সেই শরতে। দেখা হলেই লাজুক হাসত, ছেলেটাও হাসত, বোধহয় সেও পছন্দ করত তাহিয়াকে। আগ বাড়িয়ে কথা বলতে আসত। মাধ্যমিক পরীক্ষার 15 দিন আগে হুট করেই একদিন প্রপোজ করে বসে রেহান। খুশিতে লাফিয়ে উঠেছিল তাহিয়া। পরীক্ষা মাথার উপর থাকায় তৎক্ষণাৎ সম্পর্কে জড়ানো অনুচিত মনে হলো তার। ভেবেছিল পরীক্ষা শেষ হলে রেহানকে হ্যাঁ বলে দিবে। এমন ভাবনা থেকে রেহানকে জানালো সে ভেবে জানাবে। তার ভাবনা শেষ হলো পরীক্ষার পর। তার ভাবনা শেষ হতে হতে রেহান অস্তিত্ব বিলীন হয়ে গেছে। এত খুঁজেছে, কোনোভাবে খোঁজ পায়নি। তার বন্ধুদের জিজ্ঞেস করে জানতে পারলো হুট করেই রেহানের বাবা মারা যায়। বাবার লাশ নিয়ে গ্রামে গিয়েছে, আর ফিরে আসেনি। তারা কেউ রেহানের গ্রামের বাড়ির ঠিকানা জানে না। পরীক্ষাও দেয়নি সে বছর। তারপর থেকে রেহানের আশায় পথ চেয়েছিল যদি দেখা পায়, কিন্তু বরাবরই হতাশাকে বরণ করতে হলো তার। বছর খানেক অপেক্ষা করে রেহানের আশা ছেড়ে দিয়েছে। তাহিয়া মনে মনে বলল, পছন্দের মানুষ আছে কিন্তু আমার পাশে নেই, থাকলে তোমাদের বলতে পারতাম, রেহান দেখা দাও না একবার।
তাহিয়ার চোখে মুখে অমাবস্যা নেমে এলো। রেহানের ঠিকানা জানা নেই তার, কপালে চিন্তার ভাঁজ ফেলে উঠে দাঁড়ালো, যেতে যেতে পড়ল, অভিক স্যার ছাড়া যে কাউকে পাত্র হিসেবে হাজির করো, আমি খুশি মনে বিয়ে করব, অভিক স্যারকে বিয়ে করতে পারবো না, প্লিজ জোর করো না। নিজের মৌন উক্তি প্রকাশ করে উঠে দাঁড়ালো তাহিয়া। রুম থেকে বেরুনোর জন্য পা বাড়াতেই মাহমুদা বলে উঠলেন, অভিক তোর বাবার ভীষণ পছন্দের পাত্র ছিল, তিনি থাকলে অভিকের সাথে তোর বিয়ে দিতেন। তোর বাবার মৃত্যুর পর কত কষ্ট করে বড় করেছি তোদের, আমার এত কষ্টের প্রতিদান হিসেবে বিরুদ্ধাচরণ করে দিবি? মেয়ের দৃঢ়ভাব দেখে পর্যায়ে করুণ স্বরে বললেন মাহমুদা। বাবার কথা আসতেই তাহিয়া চোখ জলে ভরে এলো, ছল ছল চোখে মায়ের দিকে এক পলক তাকিয়ে দ্রুত বেগে নিচের রুমে চলে গেল। বাবার কথা মনে পড়তেই বুক ভেঙে কান্না আসে তাহিয়ার, আজও ব্যতিক্রম হলো না, বালিশে মুখ গুঁজে অশ্রু বিসর্জনে মত্ত হলো। কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে গেল, ঘুম ভাঙল রাত 9টার দিকে। চোখ খুলেই সন্ধ্যার ঘটনা মনে হলো, সর্বপ্রথম মাথায় এলো কাল স্যার আসার আগে সম্বন্ধটা ফেরাতে হবে। মায়ের ভাবভঙ্গিমায় বলা যায় হাজার বললেও তিনি মেয়ের কথা আমলে নেবেন না, অভিকের সাথে বিয়ে দিয়েই ছাড়বেন। মাকে মানানোর ব্যর্থ চেষ্টা বাদ দিল তাহিয়া, একবার ভাবল নীলিমাকে বলবে, পরক্ষণেই মনে হলো মাহমুদার মতো তিনিও মানবেন না হয়তো। তাহিয়ার হুট করেই মনে পড়ল অবনীর কথা, অবনী অভিকের বড় বোন, তাহিয়ার সাথে অবনীর বেশ কয়েকবার দেখা হয়েছে, খানিক ভাব আদান প্রদান আছে দুজনের মাঝে। আচ্ছা তাকে বুঝিয়ে বললে কেমন হয়? অবনী হয়তো নীলিমাকে বুঝিয়ে বিয়েটা আটকাতে পারবে, এমন ভাবনা থেকে ফোন হাতে নিয়ে অবনীর নাম্বার ডায়াল করল। বার কয়েক রিং হওয়ার পর রিসিভ হলো। ফোন ধরতেই অবনী চঞ্চল গলায় ভালো মন্দ জিজ্ঞেস করল, তাহিয়া উত্তর দিল। কুশল বিনিময় শেষে অবনী বলল, তোর গলাটা কেমন যেন শোনাচ্ছে, সব ঠিকঠাক? তাহিয়া আর নিজেকে দমিয়ে রাখতে পারল না, কাতর স্বরে বলল, আপু মাকে একটু বোঝাও না। কোন ব্যাপারে? মা দুদিন ধরে কি সব বিয়ের আলাপ করছেন, বলছেন স্যারের সাথে নাকি আমার বিয়ে ঠিক করেছেন তারা, ভালো লাগছে না এসব। বিয়েতে মত নেই তোর? অবাক হয়ে জিজ্ঞেস করলো অবনী। তাহিয়া তড়িৎ উত্তর দিল, না। তুই আন্টিকে জানিয়েছিস? কাতর গলায় আকুতি করলো তাহিয়া। হ্যাঁ, মাকে জানানোর পর মা মামাকে ডেকে এনেছেন, দুজন মিলে ইমোশনাল ব্ল্যাকমেল করছেন আমায়, সেই সাথে বলছেন কাল নাকি আংটি বদল হবে। আমি কিছুই বুঝতে পারছি না, তুমি আন্টিকে বোঝাও না যাতে বিয়েটা ভেঙে দেয়, প্লিজ আপু, আমি স্যারকে বিয়ে করতে পারবো না। অবনীর ড্রয়িং রুমের সোফায় বসে তার বছর ছয়েকের ছেলে অয়নকে পড়াচ্ছে, অয়ন ক্লাস 1-এ পড়ে। অভিকের বিয়ে উপলক্ষে আজ সকালে বাবার বাসায় এসেছে ছেলেকে নিয়ে, মায়ের বাসায় এসেছে অবনী। অয়নের স্কুল মিস হয়েছে আজ, অয়নের সহপাঠী থেকে পড়া জেনে নিয়ে ক্লাসে পড়া শেষ করাচ্ছে ছেলেকে, পড়ানোর ফাঁকে ফোনে কথা বলছিল। তাহিয়ার কাতর কথা নড়ে চড়ে বসল সে, কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট তার, কাল আংটি বদল, আজ পাত্রে বেঁকে গেল, চিন্তার ব্যাপার। অয়নের বই বন্ধ করে বলল, আজ আর পড়া লাগবে না, যা। খুশিতে ডগমগ হয়ে শোবার গিয়ে টিভি ছেড়ে বসে পড়ল অয়ন, সেদিকে চেয়ে হাঁপ ছাড়ল অবনী। তখনই ফোন হাতে নিয়ে অভিককে নিচের রুম থেকে বেরিয়ে আসতে দেখা গেল। বসার ঘরে আসার সময় অবনীর উদ্দেশ্য করে কিছু বলতে চাইল, তা লক্ষ্য করে অবনী মুখে আঙ্গুল দিয়ে চুপ থাকতে বলল। তাহিয়ার উদ্দেশ্যে বলল, অভিকে বিয়ে করতে চাচ্ছিস না কেন? বনের কাণ্ডে ভ্রু কোচকালো অফিক, হলদেটে টি শার্টের সাথে কালো ট্রাউজার পরনে তার, ট্রাউজারের পকেটে দুহাত গুছিয়ে ঘটনা বোঝার চেষ্টা করল। সেকেন্ড কয়েক ঘটনা বোধগম্য হলো তার, কপাল চুলকে কিছু একটা ভাবল, তারপর বনের পাশে বসে ইশারায় ফোন স্পিকারে দিতে বলল। তাহিয়ার আপত্তির কারণ তারও জানা প্রয়োজন, অবনী ফোন স্পিকার দিয়ে মুখের সামনে ধরল, ওপাস থেকে উত্তর এলো, উনি আমার শিক্ষক, তাও একই ডিপার্টমেন্টের, অন্য ডিপার্টমেন্টের হলেও একটা কথা ছিল, আমি ওনাকে কখনোই শিক্ষক ছাড়া অন্য কোনো নজরে দেখিনি, দেখার সম্ভাবনা, স্যার থেকে হাজবেন্ড, আস্তাগফিরুল্লাহ,
সবাই হাসাহাসি করবে এসব নিয়ে, আমি হাসির পাত্রী হতে পারবো না। তাছাড়া কথার মাঝে থেমে গেল তাহিয়া, অবনী তারা দিল। তাছাড়া কি? তাহিয়া গলা খাতে নামিয়ে বলল, তাছাড়া তোমার ওই জাদ্রেল ভাইকে আমার পছন্দ নয়। অবনী তড়িৎ পাশ ফিরে ভাইয়ের দিকে তাকালো। অফিক নির্বিকার চিত্তে বসে আছে, যেন সে এমন কথা শোনার জন্য প্রস্তুত ছিল। অবনী অবাক হলো, অফিকের মতো ছেলেকে চাত্রেল বলছে অথচ অফিক নির্বিকার, আশ্চর্য। সে বিস্ময়ের সাথেই প্রশ্ন করল, তা কাকে পছন্দ তোর? রেহানকে পছন্দ আমার। এই রেহানটা কে? আমার প্রথম প্রেম। তোকে বিয়ে কর। অনিচ্ছা সত্ত্বেও বলতে হলো অবনীকে। থাকলে তো করতামই। থাকলে মানে? তোর সাথে এখন সম্পর্ক নেই? আমাদের কখনো সম্পর্ক হয়নি, প্রেম হয়েছিল দুপক্ষের। প্রেমটা সম্পর্কের রূপ নেয়ার আগেই রেয়ান হারিয়ে গেছে। আমি বোধহয় সময় নিয়ে ভুল করেছিলাম, মাসুল দিতে এত খুঁজেছি কিন্তু পাইনি, পেলে এখন নির্দ্বিধায় বিয়ে করে নিতাম। এতে অন্তত তোমার জাজরেল ভাইয়ের কাপড় থেকে বাঁচতে পারতাম। মলিন স্বরে বলল তাহিয়া। অবনী হাঁপ ছাড়ল। যাক, রেহান নামক তৃতীয় ব্যক্তি উপস্থিত নেই। সে কড়া স্বরে বলল, তুই অভিককে জাদ্রেল বলছিলি কেন বারবার? শুধু জাদ্রেল না, আমরা তো আরো অনেক কিছু বলি। তুমি স্যারের বোন দ্বিধায় তোমাকে বলতে পারছি না, তাই ভালো শব্দটাই উচ্চারণ করছি। ব্যঙ্গাত্মক গলায় বলল তাহিয়া। অবনী ভাইয়ের দিকে তাকালো। অফিকের ভ্রু কুচকে আছে, রেগে যাচ্ছে বোধ হয়। অবনী মজা পেল এতে, চোখ সরিয়ে প্রশ্ন করে গেল, এই জন্যই ওকে তোর অপছন্দ? শুধু আমার নয়, আমাদের ডিপার্টমেন্টে সবার অপছন্দের পাত্র উনি। হাই স্কুলের স্টুডেন্টদের মতো ট্রিট করেন, একটু এদিক ওদিক হলে সিংহের মতো গর্জন করে ওঠেন, গম্ভীর মুখ ভঙ্গি নিয়ে ঘোরেন, দেখলে ভয় লাগে। এমন মানুষকে কারোর পছন্দ হতে পারে বলতো? নির্দ্বিধায় বলে গেল তাহিয়া। অবনী অবাক হয়ে ভাইয়ের দিকে তাকালো। তার হাসি খুশি ভাইয়ের আর এক রূপ জানতে পারল আজ। ঠোঁট চেপে হেসে বলল, তুই সিংহ মানে অভিকের খপ্পরে পড়েছিস নাকি? কলেজে ভর্তির কিছুদিন পরেই একদিন পড়েছিলাম, পেছনে বসে কথা বলছিলাম, স্যার দেখে সিংহের অবতার সেজে ডেকে ওঠে। আরে ভাই, ভার্সিটি লেভেলের ছাত্রী আমরা, এখন আমরা চিল করব, কথা বলেছি, দেখেছেন ভালো কথা, সুন্দর ভাষায় বলবেন। আমার ক্লাসের ছাত্রছাত্রীদের অমনোযোগিতা পছন্দ করি না, সামনে থেকে খেয়াল রাখবে, তারপর বসিয়ে দেবেন। ঘটনা রফা দফা, আমরা এরপর কথা বলতাম না। তোমার গুণধর ভাই তা না করে ক্লাস শুদ্ধ ছাত্রছাত্রীদের সামনে কতগুলো কটু কথা শুনিয়ে দিয়েছিল, আমার জীবনে এত কথা কেউ শোনায়নি, তোমার ভাই যতটা শুনিয়েছে। রাগে দুঃখে কান্না পেয়ে গেছিল, ইচ্ছে মতো অভিশাপ দিয়ে সেদিনই তোমার ভাইকে অপছন্দের তালিকায় ফেলেছিলাম। আজ সকালেও তোমার ভাই ভদ্র ভাষায় অপমান করেছে, আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন চোখ দিয়েই খেয়ে ফেলবে। মীরা তো কতগুলো অভিশাপ দিয়েছে, একটাও কবুল হলে তোমার ভাই শেষ হয়ে যাবে। তাহিয়া ধীর স্বরে বলা কথায় অবনী উচ্চস্বরে হেসে দিল। এ দুটোর বিয়ের পর কি হবে ভাবতেই হাসি পাচ্ছে তার। হাসতে হাসতে অফিকের দিকে তাকালো। অফিক গভীর মনোযোগ দিয়ে ফোন দেখছে, যেন সে তাহিয়ার কথায় শোনেইনি, অথচ অবনী নিশ্চিত তাহিয়ার বলা প্রতিটা কথা অফিক হজম করছে। তাহিয়া দুঃখী গলায় বলল, তোমার ভাইয়ের ধমকের জোয়ারে আমরা ভেসে যাচ্ছি আর তুমি হাসছো? অবনী ঠোঁট কামড়ে হাসি আটকালো, রগড় করে জিজ্ঞেস করল, তা কি কি অভিশাপ দিস তোরা, আমাকেও বল। এ পর্যায়ে তাহিয়ার স্বর নরম হলো, ধীর স্বরে অনেকটা ফিসফিসিয়ে বলল, তুমি স্যারকে বলবে না তো? প্রমিস করো বলবে না। অবনী ভাইয়ের দিকে চোখ রেখে বলল, বলবো না, বল। আকস্মিক তাহিয়ার স্বর প্রফুল্লতায় ভরাট হল। অপছন্দনীয় মানুষের বদনাম করতে পারার সুখে ভাসছে সে। প্রফুল্ল চিত্তে আজ সকালে মীরার বলা সব অভিশাপের বর্ণনা দিল, সেই সাথে বলল, এমন হাজারটা অভিশাপ আমিও দিয়েছিলাম পুরো ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের বরদুয়ায়, তোমার ভাই শেষ হয়ে যাবে।